আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাকের চক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা একটি কোনোরকম আঠা ছাড়া, কোনোরকম জয়েন্ট ছাড়া, জোড়া ছাড়া আমরা একটি কর্নার টেবিল বানিয়ে দেখাবো, যেটি খুবই ট্রেন্ডি, খুবই সুন্দর এবং আপনারা এটিকে ওয়েল ডেকোরেটেডভাবে ইউজ করতে পারবেন। এটির উপর যে কোনো কিছু রাখতে পারবেন, এমনকি আপনি চাইলে বসেও থাকতে পারেন। এটি যথেষ্ট স্ট্রং হবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আপনাদেরকে আমরা মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। জাস্ট র্যান্ডমলি আমরা একটি আমাদের ওয়েস্টেজ কার্ডবোর্ড নিয়েছি, যে বোর্ডটি হচ্ছে আমাদের ওয়েস্টেজ ছিল। আমরা এটিকে নিয়ে আমরা এটির উপর মেজারমেন্ট করছি। জাস্ট এটিকে একটা শেপ, রেক্ট্যাঙ্গুলার একটি শেপ দিচ্ছি, তারপরে আমরা এটির উপর একটি মেজারমেন্ট করব। আমরা এটাকে হাফ করে দেখে নিচ্ছি, আপনাদেরকে আমরা ড্রয়িং দেখিয়ে দিব এটা কিভাবে আমরা কাটিং করেছি। কাটিং করার পরে এটি সম্পূর্ণ জয়েন্ট ছাড়া, আপনারা দেখতেই পেরেছেন শুরুতেই যে আমরা এটি কোনো রকম কোনো জোড়া বা কোনো রকম আঠা কোনো কিছু ব্যবহার করিনি এবং খুবই সহজে, সহজ প্যাটার্নে আমরা হচ্ছে তৈরি করে ফেলেছি টুলটি। আমাদেরকে যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমাদেরকে যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের শেয়ারে আমরা ইন্সপায়ার হব, আপনাদের কমেন্টসে আমরা ইন্সপায়ার হব এবং আপনাদের লাইক রিয়াকশনে আমরা ইন্সপায়ার হব এবং আমরা ইন্সপায়ার হলে নতুন নতুন ভিডিও তৈরি করব। তো আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়েছে, আপনারা ভালো মতো দেখে নেবেন ড্রয়িংটা কীভাবে করেছি। ক্রস জায়গাগুলো, যেগুলো ছোটো ছোটো চিকন, এই জায়গাগুলো আমরা ফেলে দেব। আমরা অবশ্যই প্রফেশনাল কাজের সময় মেশিন ইউজ করছি, যেটা আপনারা মেশিন ইউজ করতে পারেন অথবা হেক্সো ব্লেড ইউজ করতে পারেন। এখানে অবশ্যই সেফটি মেনটেন করা লাগবে। আমরা যেহেতু মেশিন ইউজ করছি, জিগস ইউজ করছি, আপনারা হেক্সো ব্লেড দিয়ে করতে পারেন। এখানে অবশ্যই সাবধানের সাথে কাজ করবেন, গ্লাভস অথবা আপনারা যথেষ্ট দূরত্ব বজায় রেখে কাজ করবেন। এখানে আমাদের প্রফেশনাল হাত যেহেতু কাজ করছে, সেহেতু আমাদের একটু তাড়াতাড়ি কাজ হচ্ছে, আপনাদের হয়তো বা একটু সময় লাগবে অথবা একটু কষ্ট হবে, কিন্তু হয়ে যাবে। আপনারা আমরা যেভাবে দেখিয়েছি এভাবে করলে হয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। আমাদের কাটিং শেষ, আমাদের রাউন্ড করাও হয়ে গেছে। আমরা জাস্ট প্লাগ অ্যান্ড প্লের মতো আমরা হচ্ছে এটিকে বসিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিব কীভাবে করব। আমরা জাস্ট আমাদের যে জায়গাটা ক্রস দিয়ে রেখেছিলাম আমরা একটু ফেলে দিয়েছি, এখানে আমরা তাদেরকে দেখানো হয়নি। আমরা ড্রিল করেছিলাম, ড্রিল করেছি যেন আমাদের এটি দুই পাশ থেকে কাটলে এই সাইড থেকে সহজেই পড়ে যায়, কারণ এখানে আমাদের জিগসর ব্লেডটি ঘুরবে না। কিছু কিছু টেকনিক্যাল টার্ম আপনাদের বুঝে নিতে হবে। এখানে আমরা জাস্ট এটাকে বসিয়ে দিয়েছি এবং আমরা টপটাকে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে আমাদের কাজ। একটা কথা হচ্ছে, যে ব্যক্তি আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রক্ষা করবে না, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। সো আমাদের আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করতে হবে, যত কিছুই হোক, যত ঝামেলাই হোক, শেষমেশ সে তো আমার আত্মীয়, তাই তার সাথে অবশ্যই আমার সম্পর্ক রক্ষা করতে হবে। ধন্যবাদ।